হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আজকের রেসিপি হলো পাপ্তা মাছের সর্ষে বাটা রেসিপি। এই রেসিপিটা আমি ঠাকুরবাড়ি রান্না বই থেকে নিয়েছি। আজকে যেহেতু সারাদিনই বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির দিনে রান্না বান্না করতে ভালোও লাগছিল না, তাই ভাবলাম একটু ছোট্ট করে খুব ইজিভাবে একটা রেসিপি করা যাক। বইটা দেখতে দেখতে মাথায় এলো পাপ্তা মাছ আছে ফ্রিজে, তাহলে পাপ্তা মাছের সর্ষে বাটা করা যাক। দেখো সাইজগুলো কিন্তু খুব একটা বড় না, ওই মাঝারি সাইজের মাছগুলো। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে এবার নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। দেখো খুব ভালো করে কিন্তু মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমি প্যান বসিয়ে নেব, প্যানটাকে ভালো মতো গরম করে দেব আমি সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু সর্ষে বাটা মানেই কিন্তু সর্ষের তেল, আর সর্ষের তেলটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু সর্ষের তেলের যে ঘ্রাণটা সেটার সাথে কিন্তু সর্ষে বাটা রেসিপিটা পুরো জমে যাবে। তো সর্ষের তেলটাকে ভালো করে এবারে গরম করে নিয়ে তারপরে মাছগুলো একে একে দিয়ে দেব। আর এই মাছ ফ্রাই করতে গেলে খুব অ্যালার্জি, কারণ আমার ভীষণই ভয় লাগে গায়ে তেল পড়ার, যে কি ভয় লাগে। আর এমনিও মাছটা ফ্রাই করার সময় প্রচুর পরিমাণে কিন্তু ফাটছিল, এর কারণ হলো মাছটাকে ফ্রিজে রাখা হয়েছিল। ফ্রিজ থেকে বার করে খুব অল্প টাইমের মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেসিপিটা বা শুট করছিলাম, ওই জন্য কিন্তু মাছটা প্রচুর পরিমাণে ফাটছিল। যদি খুব সকাল সকাল মাছটাকে ফ্রিজ থেকে বার করে রেখে দিতাম তাহলে হয়তো এরকমটা হতো না। যদিও খুব তাড়াতাড়ি সিলেক্ট করেছি রেসিপিটা, না হলে কিন্তু আগে থেকে আমি বার করে রাখতাম। তোমাদের যদি ফ্রিজে আগে থেকে রাখা থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু এক ঘন্টা দু ঘন্টা আগে কিন্তু বার করে একটু জলে ভিজিয়ে রেখে তারপরে কাটবে, তাহলে দেখবে আর ফাটবে না, সঙ্গে সঙ্গে করলে একটু বেশি ফাটে। যাই হোক, এই যে আমার মাছগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিলাম। মাছের তেলের পরিমাণটা এত বেশি দিয়েছি, তেল তো রয়ে গেছে, সেই তেলের মধ্যে দিলাম আমি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে এবার দিচ্ছি পেস্টটাকে। পেস্টের মধ্যে আছে কাঁচা লঙ্কা, সর্ষে আর দিয়েছি কালো সর্ষে, ব্যাস তাছাড়া কিছুই না। কিন্তু এবারে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে কিন্তু দিতে হবে হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী দিতে হবে লবণ। তোমরা চাইলে সামান্য পরিমাণে এখানে চিনি অ্যাড করতে পারো, যেহেতু সর্ষে বাটা বলে আমি চিনিটা অ্যাড করলাম না, তোমরা চাইলে কিন্তু অ্যাড করতে পারো। এবারে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কারণ কথা ছিল 11টা থেকে বৃষ্টি কিন্তু স্টার্ট হওয়ার কথা, এখন বাজে 10:54, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তবে যাই হোক, বৃষ্টির শব্দ তো শুনতে পাচ্ছ, তো কিছু মনে করো না, ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে। তো মাছগুলো আমি একে একে আমি অ্যাড করে দিলাম মশলার মধ্যে, এবারে ভালো করে মশলা মাখিয়ে নেবো মাছগুলোর সাথে। মাছের সাথে মশলা কিন্তু মাখিয়ে নিয়েছি, এবারে অ্যাড করছি জল। জলের পরিমাণটা একদমই নিজেদের মতো দেবে তোমরা, জলটা দিয়ে পরিমাণ মতো এবারে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
দেখো আমি খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি, নামানোর আগে আগে এর মধ্যে অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি আর সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে, কারণ স্মেলেই কিন্তু দারুণ লাগে, এটা দেখতে তো ফাটাফাটি লাগছে, খেতে তো আরও সুন্দর লাগবে। কেন জানি না আমার মনে হয় সর্ষে বাটা রেসিপিগুলো একদমই ইজি, খুব তাড়াতাড়ি হয়েও গেল। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো। আজকে এতটুকুই, আসবো আবারও, টাটা।